চোরা বন্ধুক ব্যবসায়ীর হব পালটিছি রাজধানী ভুবনেশ্বরের বন্ধুক কারবার র্যাকেটর পর্দাফাশ চন্দকা অঞ্চলর দুই গিরফ দুই পিস্তল পাঁচ রিভলভর জবত কলা এসটিএফ ক্রাইমব্রাঞ্চ এসটিএফ কু মিছে বড় ধরনের সফলতা খোর্ধা চন্দকা অঞ্চলের চড়াও বেড়ে এসটিএফ হাতরে দুই চোরা বন্ধুক ব্যবসায়ী লাগিছন্তি সেমানক নিকটরু দুইটি পিস্তল এবং পাঁচটি রিভলভর গোটিয়ে সিঙ্গল ব্যারেল বন্ধুক জবত করেছি ক্রাইমব্রাঞ্চ এসটিএফ জবত অস্ত্রশস্ত্র কেউটু আসিছি সে নেই তদন্ত করা সেপাই গিরফ অপরাধী রিমান্ডে নিয়াযিব বলি কইছন্তি ক্রাইমব্রাঞ্চ এডিজি গিরফ দুইজনক মধ্যরু জনক না রাকেশ হইতবা বেলে অন্য জনক না বিকাশ বলি জনা পড়িছি স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ গত 24 ঘন্টারে ভুবনেশ্বর চন্দকা অঞ্চল আখপাখরু আটটি ইলিগাল আর্মস সিজ করেছি এয়া সাংগে 12টি আমুনিশন মধ্যে জবত হয়েছি এই আটটি ইলিগাল আর্মস মধ্যে দুইটি পিস্তল পাঁচটি রিভলভর যেগুলো কন্ট্রিমেড ও গোটে লম্বা বন্দুক রয়েছে রাজ্যের 9.5 বর্ষে জবত হয়েছে 560 অধিক বন্দুক রেকর্ড কুচি কটক ঠার আগরে রাজধানী ভুবনেশ্বর কমিশনরেট পুলিশ রেকর্ড কুচি 2012-2020 জুলাই ভিতরে টুইন সিটিরে 560 অধিক বন্দুক জবত হয়েছে জবত বন্দুক ভিতরে কেবল পিস্তল সংখ্যা 370 আশ্চর্যর কথা হচ্ছে গত 4 বর্ষ ভিতরে কটক ঠার অধিক বন্দুক কারবার হচ্ছে রাজধানী ভুবনেশ্বর 2017-2020 মধ্যে কটকর প্রায় 115টি চোরা বন্দুক জবত হয়ে বেড়ে ভুবনেশ্বর জবত বন্দুক সংখ্যা 135 অধিক বন্দুক কারবার পাই বিহার ওড়িশা যায় লম্বিছি মাফিয়া জাল দাম কমাইবার সহজে মিলি যাচ্ছি গ্রাহক মু সূচাই দেওয়া চাহে আগামী দিনরে রাজ্য পুলিশর অর্গানাইজড ক্রাইম বিরুদ্ধে এই যে অভিযান কড়াকড়ি রহব ও বলবত্র রহব এবং আমার প্রথম লক্ষ্য রহব কেমতি এই যে অর্গানাইজড ক্রাইম হো দাদা বটি হো বা আপনার এক্সটর্সন হো একু কেমতি বন্ধ করিবা বন্ধুক চোরা কারবারে লাগুনি ব্রেক যাহা কমিশনারেট পুলিশ পাই চ্যালেঞ্জ হচ্ছে ভুবনেশ্বর রোশন রথঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।